हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करबो एकटू भिन्नतार साथे बानानो फुलकपिर पाता एबं एकदम कोची डाँटा दिए तैरी असाधारण टेस्टी एकटी रेसिपी जेटा गरम भातेर साथे खेते खूबी भालो लागे। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। এর জন্য প্রথমে এখানে একটা বাটিতে আমি ফুলকপির কচি ডাঁটা ও পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন ও অল্প গরম জল দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এগুলোকে ভাপানোর সময় জলের পরিমাণ একটু কমই দিতে হবে, যাতে শাকটা ভাপানো হতে হতেই জলটা অনেকটাই শুকিয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে ছেঁকে এর মধ্যে যেটুকু জল রয়েছে সেটুকু ঝরিয়ে নেব। এরপর একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে হালকা ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে 10-15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আলুর সাথে মিশিয়ে এইভাবে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের রং হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের রং হালকা লাল হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের এইভাবে কেটে রাখা বেগুন এবং একটা ছোট সাইজের টমেটো কুচি। এগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এগুলো সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির পাতা ও ডাঁটা। এর সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, কারণ ফুলকপির শাক ও ডাঁটাগুলো যখন ভাপিয়েছিলাম তখনও অল্প নুন দিয়েছিলাম। এবার এগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 5 মিনিট। ততক্ষণে এখানে একটা প্যানে 1 টেবিল চামচ সরষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এবং 25 গ্রাম ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আগে অল্প গরম জল দিয়ে ভিজিয়ে জল ঝরিয়ে বেটে রাখা মসুর ডাল। এবার এই ডাল বাটাটাকে তেলের মধ্যে এইভাবে নেড়েচেড়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তবে খুব বেশি লালচে বা কড়া করে ডাল বাটাটাকে ভাজবেন না, একটু হালকা করে ভেজে নিলেই এটা খেতে বেশি ভালো লাগে। এদিকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা ডাল বাটা, ছোট চামচের 1 চামচ চিনি এবং অল্প একটু গরম জল দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব আরও 5 মিনিট। এই পর্যায়ে অল্প জল দেওয়ার ফলে ভেজে রাখা ডাল বাটাটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর চেক করে নিচ্ছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপর 1/2 চা চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে
4 থেকে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।